ফাদিল হল গৌতম আদানীর গোপন তথ্য প্রকাশ পালে প্রতিবেদন পর্বতম ধনের লোকসান হল গৌতম আদানীর আজির প্রতিবেদনের বিষয় এশিয়া তথা ভারতের ধন কুবের গৌতম আদানী আপনি বিশ্বাস করকে বা নকরক হে আপনার কথা কিন্তু এটা বাতরির বাবে এবার গৌতম আদানীর লোকসান হল ৪৮,৯৯৩০০০০ অধিক টাকার কিন্তু কেনেকৈ আসলতে আমেরিকার ফরেন্সিক ফাইন্যান্সিয়াল রিসার্চ করা একটা বিশেষ সংস্থার নাম হয়েছে হিন্ডেনবার্গ আর এই হিন্ডেনবার্গে কিছুদিনের পূর্বে এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল যেহেতু প্রতিবেদন আদানী গ্রুপে ব্যাংকর পর ঋণ লওয়ার ক্ষেত্রে এক গোপন তথ্য ফাদিল করেছিল যত আদানী গ্রুপের সাতটা বিশেষ কোম্পানির নাম উল্লেখ করা হয়েছিল যেকটা কোম্পানিয়ে ব্যাংকর ঋণ উভতার ক্ষেত্রে ৮৫% অভারডিউ হয়ে থাকার তথ্য প্রকাশ করেছিল আর এই প্রতিবেদনের পাছতে আদানী গ্রুপের উক্ত সাতটা কোম্পানির শেয়ার বাজারত হুড়াহুড়ে নামিবলে আরম্ভ করে আর যার ফলশ্রুতি গৌতম আদানীর ৪৮,৯৯৩০০০০ অধিক টাকার লোকসান হয় পিছে হিন্ডেনবার্গের এই প্রতিবেদনের পাছতে আদানী গ্রুপের ফালের পরাও তাৎক্ষণিক প্রত্যুত্তর দিয়া হয় যে প্রত্যুত্তর আদানী গ্রুপে উল্লেখ করে যে এনে তথ্য লওয়ার আগতে আদানী গ্রুপক কোনো ধরনের আগতীয়াক যোগাযোগ করা হওয়া নাছিল লগতে হিন্ডেনবার্গের এই প্রতিবেদনের কোনো সত্যসত্যতার প্রমাণ নাই বলে উল্লেখ করে আদানী গ্রুপের ফালের পরা পিছে আদানী গ্রুপের এই গোপন তথ্য ফাদিল করা আমেরিকার এই হিন্ডেনবার্গ কোম্পানি কি হয় আমেরিকার এই হিন্ডেনবার্গ কোম্পানি হচ্ছে আমেরিকার একটা ফাইন্যান্সিয়াল ফরেন্সিক কোম্পানি যে কোম্পানিটে বিশ্বের বিভিন্ন কর্পোরেট কোম্পানির গোপন তথ্য খুচরা আর সেই তথ্যসমূহ রাজহুয়াক প্রকাশ করাই হচ্ছে এই কোম্পানিটির মূল কাম বর্তমান সময়লকে হিন্ডেনবার্গ কোম্পানিটে ১৬টাতকৈও অধিক কোম্পানির গোপন তথ্য ফাদিল করেছে আর এই হিন্ডেনবার্গ কোম্পানিটে এবার গোপন তথ্য ফাদিল করিলে গৌতম আদানীর যার বাবে আদানী গ্রুপে লোকসানের সম্মুখীন হল ৪৮,৯৯৩০০০০ অধিক টাকার ন্যাশনাল ডেস্ক রিপোর্ট লাইভ ২৪